সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ফ্যারিঞ্জিয়াল পাউচেসের ডেভেলপমেন্ট নিয়ে একটি শর্ট ভিডিও থাকছে, চলো শুরু করা যাক। ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে এসে দেখো ফ্যারিঞ্জিয়াল রিজিয়নে কতগুলো আর্চের মতো স্ট্রাকচার ডেভেলপ করে। এই ছবিটি আমরা দেখছি ডে 28-এ। দেখো 1, 2, 3, 4 নাম্বার দিয়ে দেখানো হয়েছে এই কয়টা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল আর্চেস। এই ছবিটাকে আমরা ভেতরের দিকটা যদি দেখি তাহলে দেখো যে আবার ফ্যারিঞ্জিয়াল আর্চেসের ভেতরের দিক থেকে কতগুলো পকেট বা থলের মতো অংশ কিন্তু সাইডে ঝুলে আছে। এই লাইন বরাবর যদি আমরা কাটি এবং উপর অংশটা ফেলে দেই এবং উপর থেকে তাকাই তাহলে আমরা এইরকম একটা চেহারা দেখতে পাবো। দেখো সামনের দিকে আমরা ফ্যারিঞ্জিয়াল আর্চের যে স্ট্রাকচারটা সেটা দেখতে পাচ্ছি, এটার ভেতরের দিকে হচ্ছে এন্ডোডার্মাল লাইনিং এবং বাইরের দিকে হচ্ছে এক্টোডার্মাল লাইনিং। এখন ভেতরের এই যে এন্ডোডার্মাল লাইনিং এবং আমরা বললাম পকেটের মতো ঝুলে আছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই স্ট্রাকচারগুলোকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল পাউচ। আর বাইরের দেখো এক্টোডার্মাল লাইনিং, এরা আবার ভেতরের দিকে খাঁজের মতো ঢুকে গেছে, এদেরকে বলা হয় ফ্যারিঞ্জিয়াল ক্লেফট বা ফ্যারিঞ্জিয়াল গ্রুভ। আজকে আমরা ফ্যারিঞ্জিয়াল আর্চগুলো থেকে কী কী তৈরি হচ্ছে এবং ফ্যারিঞ্জিয়াল গ্রুভগুলো থেকে কী কী তৈরি হচ্ছে সেগুলো নিয়ে কোনো কথাই বলবো না, শুধু আমরা কথা বলবো ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কী কী ডেভেলপ করছে সেটা নিয়ে। এই ছবিটি দেখো ফিফথ উইকের, ডান পাশের ছবিটি হচ্ছে সেভেন্থ উইকের। দেখো ফার্স্ট যে ফ্যারিঞ্জিয়াল পাউচ সেখান থেকে একটা টিউবের মতো স্ট্রাকচার তৈরি হয়েছে। আবার দেখো সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কিছু বাডের মতো অংশ বের হয়েছে এবং সেগুলো আবার মেজেনকাইম দিয়ে ইনভেডেড হয়েছে। আবার তারও নিচে দেখো যে সবুজ অ্যারো দিয়ে দেখানো হয়েছে, দেখো বাম পাশের ছবিটির যে থার্ড পাউচ ওইখান থেকে কিছু জিনিস কিন্তু ফ্যারিঞ্জিয়াল ওয়াল থেকে আলাদা হয়ে গেছে এবং নিচে এসে আরেকটি স্ট্রাকচার তৈরি করেছে, দুপাশ থেকেই এসেছে, একে আমরা বলছি থাইমাস। আরেকটা বিষয় হচ্ছে দেখো টাঙের যে ফোরামেন সিকাম আছে সেদিক দিয়ে কিছু টিস্যু মাইগ্রেট করে এসে তৈরি করেছে থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এখন এই চারটা ফ্যারিঞ্জিয়াল পাউচের ডেরিভেটিভ যদি আমরা চিন্তা করি তাহলে আমরা সিরিয়ালি এরকম বলতে পারবো যে ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে তৈরি হচ্ছে দেখো টিম্প্যানিক ক্যাভিটি এবং অডিটরি টিউব, যেটি স্টকের মতো ন্যারো সেটা হচ্ছে অডিটরি টিউব এবং তার ল্যাটারালি এক্সপ্যান্ডেড পোর্শনটা হচ্ছে টিম্প্যানিক ক্যাভিটি। সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে তৈরি হচ্ছে টনসিলার ফসা এবং প্যালাটাইন টনসিলের স্ট্রমা। থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে দেখো আমরা দেখলাম যে দুপাশ থেকে একটা টিউব লাইক স্ট্রাকচার চলে আসছে, পরে এটা কর্ড লাইক স্ট্রাকচার হয়ে যাবে এবং আরও কর্ডালি চলে আসবে এবং মিডিয়ালি এসে পরস্পরের সাথে মিলিত হবে, এটা তৈরি করবে থাইমাস। এই থাইমাসটা তৈরি হচ্ছে ভেন্ট্রাল পোর্শন থেকে। আর দেখো হলুদ কালার দিয়ে দেখানো হয়েছে তার উপরে ডর্সাল যে পোর্শন এইটা চলে আসবে থাইমাসের সঙ্গেই, এটা তৈরি করবে ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আর দেখো ফোর্থ যে পাউচ আছে সেটারও এরকম ভেন্ট্রাল এবং ডর্সাল পোর্শন আছে, ডর্সাল পোর্শন থেকে তৈরি হবে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং ভেন্ট্রাল পোর্শনটাকে বলা হচ্ছে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি, এখান থেকে তৈরি হবে থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার সেলস। একটা 20 উইকসের ফিটাসে যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ডেরিভেটিভগুলো কী কী হচ্ছে, দেখো ফার্স্ট ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে তৈরি হচ্ছে অডিটরি টিউব এবং টিম্প্যানিক ক্যাভিটি, সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে তৈরি হচ্ছে টনসিলার ফসা এবং টনসিলের স্ট্রমা, থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে আমরা বললাম তৈরি হচ্ছে থাইমাস এবং ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো এটা যেহেতু থাইমাসের সাথে ডিসেন্ড করছে পরবর্তীতে এটা থাইরয়েড গ্ল্যান্ডের ডর্সালি এবং ইনফেরিয়রলি অবস্থান নেয়। আর ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে কী হচ্ছে দেখো যে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা সেটা এখান থেকে তৈরি হচ্ছে, সাথে আরও আছে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি, সেখান থেকে তৈরি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার সেলস। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে অনেকগুলো গ্ল্যান্ডুলার স্ট্রাকচার যেরকম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইমাস এগুলো তৈরি হচ্ছে। এখন আমরা একটি ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে আলোচনা করব। দেখো এই যে ফ্যারিঞ্জিয়াল পাউচগুলো থেকে এই যে গ্ল্যান্ডগুলো তৈরি হচ্ছে, এই ফ্যারিঞ্জিয়াল পাউচগুলো যদি ঠিকমতো ডিফারেনশিয়েট না করে তাহলে তো অ্যাবনর্মালিটি তৈরি হবে, তাই না? আজকে আমরা একটা অ্যাবনর্মালিটি দেখাবো। এই বাচ্চাটার থার্ড এবং ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ ডিফারেনশিয়েট করতে ফেল করেছে। তাহলে থার্ড এবং ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে ডেরাইভ যে স্ট্রাকচার সেগুলো সেখানে অ্যাবসেন্ট থাকবে, অর্থাৎ থাইমাস এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড
অ্যাবসেন্ট থাকছে। এখন থাইমাস গ্ল্যান্ড যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি টিসেল ম্যাচিওর হতে পারবে? পারবে না, তাহলে এই বাচ্চাটা প্রোন টু ইনফেকশন হবে। এছাড়া প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেহেতু অ্যাবসেন্ট থাকবে তাই তার ক্যালসিয়াম লেভেল কম থাকবে, অর্থাৎ হাইপোক্যালসিমিয়া থাকবে। আর দেখো বাচ্চাটার আরও কিছু ফেসিয়াল ফিচার আছে, যেরকম কান দুটো নিচে, দেখো মুখটা অনেক ছোট, তারপরে চোখ দুটোর মাঝখানে ডিস্টেন্সটা বেশি, একে বলে হাইপারটেলোরিজম। এছাড়াও বাচ্চার আছে কার্ডিয়াক অ্যাবনর্মালিটি। এখন এই কন্ডিশনটার নাম কি? একে বলে ডিজর্স সিন্ড্রোম। এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে? এটা হচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল যে এন্ডোডার্ম এবং নিউরাল ক্রেস্ট তাদের মধ্যে যে সিগন্যালিংটা সেটা ডিসরাপ্টেড হওয়ার কারণে। আর জেনেটিক কজটা হচ্ছে নাম্বার 22 ক্রোমোজোমের লং আর্মে একটা মাইক্রো ডিলিশন থাকে, ডান পাশের ছবিতে দেখানো হয়েছে। একটি কথা বলে রাখি যে একটু কন্ট্রাডিকশন তৈরি হতে পারে, কোনো কোনো বইতে থার্ড এবং ফোর্থ উভয় ফ্যারিঞ্জিয়াল পাউচের কথা বলা হয়েছে, কোনো বইতে শুধু থার্ড ফ্যারিঞ্জিয়াল পাউচের কথা বলা হয়েছে। আশা করি ফ্যারিঞ্জিয়াল পাউচগুলো থেকে কী কী তৈরি হয় এটা আমরা জানতে পেরেছি এবং সেই সাথে একটা ক্লিনিক্যাল কোরিলেটও জেনে ফেলেছি। সবাইকে ধন্যবাদ।